প্রবাসীদের মুদ্রার রেটে আজকে বাংলাদেশের টাকায় কত টাকা পাবেন? আজকে আগস্ট মাসের 26 তারিখ 2023 সাল। তো চলুন আমরা জেনে নেই ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে আপনাকে কত টাকা রেটে দেওয়া হবে সমস্ত বিষয়গুলো জেনে নিতে পারবেন। তো আজকে 26 তারিখে ব্রিটিশ 1 পাউন্ডে বাংলাদেশের টাকায় পাবেন 142 টাকা 50 পয়সা। ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটিশ 1 পাউন্ডে ব্যাংক রেট 136 টাকা 5 পয়সা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে 134 টাকা 55 পয়সা, রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটিশ 1 পাউন্ডে 142 টাকা 31 পয়সা রেট পাওয়া যাচ্ছে। মার্কিন 1 ডলার আজকে রেট রয়েছে 112 টাকা 33 পয়সা। ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে আগের মতোই ব্যাংক রেট 107 টাকা 91 পয়সা, বিকাশে 107 টাকা 75 পয়সা, রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন 1 ডলারে ব্যাংক রেট 112 টাকা 33 পয়সা প্রবাসীদের ডলার রেটে। কাতারের 1 রিয়ালে আজকে রেট রয়েছে 31 টাকা। কাতারের আল মিরকাব এক্সচেঞ্জার থেকে 30 টাকা 90 পয়সা, আল জামান এক্সচেঞ্জার থেকে 30 টাকা 96 পয়সা, আলদার এক্সচেঞ্জার থেকে 30 টাকা 99 পয়সা, অন্যান্য এক্সচেঞ্জারগুলোতে 29 টাকা 90 পয়সা বা 30 টাকা রেট পাওয়া যাচ্ছে। বাহরাইনের 1 দিনারে আজকে রেট রয়েছে 299 টাকা 90 পয়সা। বাহরাইনের জেন্স এক্সচেঞ্জার থেকে 292 টাকা 83 পয়সা, লুলু মানি ট্রান্সফার থেকে 299 টাকা 90 পয়সা, অন্যান্য এক্সচেঞ্জারগুলোতে 289 টাকা রেট পাওয়া যাচ্ছে। কুয়েতের 1 দিনারে আজকে রেট রয়েছে 365 টাকা 10 পয়সা। কুয়েতের আলমুল্লা এক্সচেঞ্জার থেকে, কুয়েত বাহরাইন এক্সচেঞ্জার থেকে, আলনাদা এক্সচেঞ্জার থেকে, সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জার থেকে একই রেট 365 টাকা 10 পয়সা। সৌদি আরবের 1 রিয়ালে আজকে রেট রয়েছে 29 টাকা 30 পয়সা। সৌদি আরবের আলরাজি থেকে ব্যাংক অ্যাকাউন্টে 28 টাকা 1 পয়সা, আলরাজি থেকে ক্যাশ পিকআপ 28 টাকা 19 পয়সা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ক্যাশ পিকআপ 28 টাকা 77 পয়সা, ইনজাজের মাধ্যমে টাকা পাঠালে 28 টাকা 77 পয়সা, মানিগ্রাম থেকে 28 টাকা 59 পয়সা পাবেন, এসটিসি পে থেকে ব্যাংক অ্যাকাউন্টে 28 টাকা 62 পয়সা, টেলিমানি থেকে 28 টাকা 55 পয়সা, ইরসাল মানি ট্রান্সফার থেকে 28 টাকা 74 পয়সা, মোবাইল পে থেকে ব্যাংক অ্যাকাউন্টে 28 টাকা 80 পয়সা, ক্যাশ পিকআপ করলে 28 টাকা 59 পয়সা, ফাউরি থেকে রিয়া অপশনের মাধ্যমে ক্যাশ পিকআপ 28 টাকা 79 পয়সা, ফাউরি রিয়া ব্যাংক টু ব্যাংক 29 টাকা 21 পয়সা, ফাউরি ডাস বাংলা 28 টাকা 78 পয়সা, ইউআর পে থেকে রেট রয়েছে 28 টাকা 82 পয়সা, ইউআর পে থেকে ক্যাশ পিকআপ 28 টাকা 59 পয়সা। বিনিয়ালা থেকে আজকে সৌদি 1 রিয়ালে 29 টাকা 30 পয়সা পর্যন্ত রেট পাবেন। বিনিয়ালার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। ওমানের 1 রিয়ালে আজকে রেট রয়েছে 282 টাকা। ওমানের মুসান্দাম থেকে 282 টাকা, লো মানি ট্রান্সফার 282 টাকা, মডার্ন থেকে 282 টাকা, জয়াল আকাশ থেকে 282 টাকা, সকল এক্সচেঞ্জারই 282 টাকায় পাওয়া যাচ্ছে। মালয়েশিয়ান 1 রিংগিতে আজকে রেট রয়েছে 24 টাকা 20 পয়সা ব্যাংক রেট। মোবাইল ব্যাংকিং 23 টাকা 40 পয়সা, মালয়েশিয়ার অ্যাগ্রনি রেমিটেন্স হাউস থেকে 23 টাকা 50 পয়সা, মালয়েশিয়ার রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক অ্যাকাউন্টে 24 টাকা 20 পয়সা, মোবাইল ব্যাংকিং 23 টাকা 35 পয়সা, সিটি রেমিট অ্যাপ রেট দিচ্ছে 23 টাকা 40 পয়সা, এনবিএল মানি ট্রান্সফার থেকে 23 টাকা 40 পয়সা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক বিকাশ 23 টাকা 30 পয়সা, লুলু মানি ট্রান্সফার 23 টাকা 30 পয়সা, ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে 23 টাকা 30 পয়সা, মার্সেন্ডেড এশিয়া এক্সচেঞ্জার থেকে 24 টাকা 10 পয়সা। ইউরোপীয় 1 ইউরোতে আজকে রেট রয়েছে 121 টাকা 13 পয়সা। ইতালিয়ান 1 ইউরোতে ব্যাংক রেট 124 টাকা 20 পয়সা। ইতালিয়ান 1 ইউরোতে মোবাইল ব্যাংকিং 121 টাকা 1 পয়সা। রিয়া মানি ট্রান্সফার থেকে 1 ইউরোতে ব্যাংক রেট 121 টাকা 13 পয়সা। সংযুক্ত আরব আমিরাতের 1 দিরহামে আজকে রেট রয়েছে 30 টাকা 92 পয়সা। আরব আমিরাতের জিসিসি এক্সচেঞ্জার থেকে 30 টাকা 35 পয়সা পাবেন, এমিরেটস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জার থেকে 30 টাকা 66 পয়সা পাবেন, ইন্ডেক্স মানি এক্সচেঞ্জার থেকে 30 টাকা 92 পয়সা পাবেন, জয়াল আকাশ থেকে 29 টাকা 67 পয়সা, লুলু মানি ট্রান্সফার থেকে 29 টাকা 70 পয়সা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 29 টাকা 62 পয়সা। বরুনি 1 ডলারে পাবেন 80 টাকা 56 পয়সা, রোমানিয়ার মুদ্রা 1 লেউতে পাবেন 23 টাকা 27 পয়সা, সিঙ্গাপুরের 1 ডলারে আজকে 83 টাকা পাবেন, কানাডিয়ান 1 ডলারে 81 টাকা 29 পয়সা পাবেন, সিঙ্গাপুর ডলারে 83 টাকা রিয়া মানি ট্রান্সফার থেকে পেয়ে যাবেন। তো দেখা হবে নতুন আপডেট নিয়ে। টাকার যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে, তো আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখুন।